সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মুখপাত্র ডক্টর আয়েশা আক্তার। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, বর্তমানে যে পরিস্থিতি, আমরা জানি যে করোনার আমরা সেকেন্ড ওয়েভে আছি এবং খুবই খারাপ অবস্থা। আমরা গতবারের থেকে অনেক বেশি, মৃত্যুর সংখ্যা আমাদের অনেক বেড়েছে, আক্রমণের সংখ্যা অনেক বেড়েছে। তো এই পরিস্থিতিতে আসলে টিকা নেওয়া, ভ্যাকসিন নেওয়াটা আমাদের জন্য কতখানি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। এই মুহূর্তে তো ভ্যাকসিন তো অবশ্যই নিতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজে কিন্তু এই ভ্যাকসিনটা যাতে বাংলাদেশে দ্রুত চলে আসে সে ব্যাপারে কিন্তু মানে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এবং জানেন যে অনেক দেশের চেয়ে কিন্তু ভ্যাকসিন আমরা প্রথমেই পেয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী যেন আমরা পেয়েছি এবং আমরা ফেব্রুয়ারি মাস থেকে শুরু করেছি ভ্যাকসিন দেওয়া। এবং ভ্যাকসিনটা দিলে যেটা হচ্ছে যে আপনি প্রথম ডোজ নেওয়ার পর কিন্তু অ্যান্টিবডিটা বাড়ছে, তার মানে ইমিউনো রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বাড়ছে এবং সেকেন্ড ডোজ যখন যে দুটা ডোজ কমপ্লিট করছে দেখা যাচ্ছে 95 থেকে 97% তাকে সুরক্ষা দিচ্ছে, হয়তো বা 100% তো কোনো কিছু সুরক্ষা দিচ্ছে না। তো সেক্ষেত্রে আক্রান্ত কিন্তু অনেকেই হচ্ছে, যে সেকেন্ড ডোজ নেওয়ার পর আক্রান্ত হচ্ছে বা ফার্স্ট ডোজ নেওয়ার পর হচ্ছে। কিন্তু যেটা সুবিধাটা হলো যে যারা প্রথম বা সেকেন্ড ডোজ কমপ্লিট করছে তাদের ক্ষেত্রে যে তিন ধরনের তো আছে, মৃদু, মাঝারি এবং মারাত্মক সংক্রমণ। তো সে দেখা যাচ্ছে যে ভ্যাকসিনটা নেওয়ার পরে তার হয়তো মারাত্মক ঝুঁকির মধ্যে ছিল কিন্তু সেই মৃদুর মধ্যে ভালো হয়ে যাচ্ছে, তাকে হাসপাতাল পর্যন্ত যেতে হচ্ছে না, মানে ভ্যাকসিনটা আমাকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। আর সাথে তো যেটা হলো স্বাস্থ্যবিধি মেনে চলা, সেটা তো অবশ্যই হলো দরকার হলো যে সংক্রমণটা প্রতিরোধ করার জন্য। আর যখন আমরা 80% জনসংখ্যাকে ভ্যাকসিনেশন করতে পারবো তখনই কিন্তু সম্ভব যে আস্তে আস্তে করে পুরোটুকু নিয়ন্ত্রণে চলে আসবে, কিন্তু তার আগ সেটা তো একটা লম্বা প্রসেস, সময় লাগবে, হয়তো এই বছর বা সামনে বছর লাগতে পারে। এই জন্য সবাইকে আমরা জোর দিতে স্বাস্থ্যবিধি মানতে হবে, সংক্রমণটা আমার কমতে হবে, কারণ যেহেতু সংক্রমণটা বাড়ছে যখন আক্রান্তের সংখ্যা বাড়বে মৃত্যুর সংখ্যাও কিন্তু বাড়বে, সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানাটা সবচেয়ে দরকার। ভ্যাকসিন তো অবশ্যই নিতে হবে কারণ এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে, বড়িতে এটা ইমিউন সিস্টেমটাকে এটা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করছে, যেহেতু 100% সুরক্ষা দিচ্ছে না সে কারণে কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা। তো আমরা জানি যে সরকার নির্দেশনা দিয়েছেন কিছুদিনের মধ্যে গণটিকা কার্যক্রম পরিচালিত হবে, তো এই গণটিকা কার্যক্রম যে পরিচালিত হবে সেটা আসলে এই সিচুয়েশনের উপর কতটুকু প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? আচ্ছা, যেটা জানেন যে অলরেডি আজকে যেটা কথা হয়েছে যে 7 তারিখ থেকে যেটা চলবে হলো যে ইউনিয়ন পর্যায়ে এবং হলো যে প্রান্তিক মানুষদের জন্য সেটা কিন্তু ভাগ ভাগ করে 7 থেকে 8 এবং 8 থেকে 9 এইভাবে কিন্তু ভাগ করে দেওয়া আছে যে কোন এলাকায় কীভাবে চলবে, কতটুকু বুথ থাকবে এবং এটা কিন্তু 25 পর্যন্ত করা হয়েছে। এবং এরপরে কিন্তু সিদ্ধান্ত আসবে, কারণ যাদের এনআইডি আছে, আমাদের তো সুরক্ষা অ্যাপ সেটা হলো রেজিস্ট্রেশন করতে হয়, সবারই তো সার্টিফিকেট দরকার, যাদের এনআইডি নেই সেটা পরে, এটা 25 বছরের নিচে যেটা সেটা পরে করা হবে, আপাতত আমরা 25 বছর পর্যন্ত দেওয়া হচ্ছে। কারণ চাচ্ছি যে ভ্যাকসিন আমাদের অ্যাভেলেবল আছে সেই জন্য কিন্তু এই যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা আপনারা জানেন যে সব সেন্টারে কিন্তু অনেক ভিড়, কারণ সবাই চাচ্ছে এখন ভ্যাকসিন দিতে। শুরুতে যে আতঙ্কটা ছিল সেটা কিন্তু নাই, ভ্যাকসিন দিলে ওরা ভাবতো যে হয়তো বা আমি হয়তো বা বিশ্ব মারাত্মক অসুস্থ হয়ে পড়বো, মারা যাবো, সেই মানে ভ্রান্ত ধারণা থেকে অনেকটা ভালো মানে চলে আসছে, এই ধারণাটা আর কারোর মধ্যে নাই। এখন সবাই কিন্তু ভ্যাকসিনটা আগ্রহ করে নিচ্ছে, কিন্তু যেহেতু আমাদের স্বাস্থ্যবিধিটা দেখতে হচ্ছে, কারণ খুব বেশি আমরা যদি ক্রাউডি পরিবেশ হয়ে যায় তখন কিন্তু ঝুঁকিপূর্ণ অনেকে হয়ে যাবে। সেক্ষেত্রে হলো যে আমরা মানে পর্যায়ক্রমে দিয়ে যাচ্ছে, প্রথমে এখন 25 পর্যন্ত আমরা দিব, এরপর আস্তে আস্তে করে আরও হয়তো বা যাদের নিজে আছে, এমনিতে আপনারা জানেন যে যারা হলো যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছে তারপরে মেডিকেল, তাদের কিন্তু অগ্রাধিকার দিকে দেওয়া হচ্ছে। এভাবে আস্তে আস্তে করে কিন্তু পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে যাতে আমরা হলো যে করোনা মুক্ত থাকতে পারি। তো তার আগে আবারও বলবো যে সবারই আসলে যদি স্বাস্থ্যবিধি মেনে চলা, কারণ সবাই একসাথে ক্রাউডি পরিবেশ করলে কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, সবার জন্য এটা ঝুঁকি হয়ে যাবে। অবশ্যই তাই। তো যেটা আপনি বলছিলেন যে এখন অনেকেই ভ্যাকসিন নিতে বেশ আগ্রহী, যে কারণে আমরা কিন্তু দেখেছি সম্প্রতি টিকা কেন্দ্রগুলোতে বা ভ্যাকসিন কেন্দ্রগুলোতে অনেক বেশি ভিড়। তো একটা সময় ছিল বা এখনও আমরা যদি দেখতে যাই যেখানে কিনা পার্সেন্টেজটা খুবই কম, তারপরেও অনেকের মধ্যে এখনও দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে ভ্যাকসিন আদৌ নেবে কি না। অনেকেই দেখা যাচ্ছে নানা ধরনের রিউমার্স বের করে নিয়ে আসছে যে ভ্যাকসিন দিলে এটা হবে ওটা হবে অনেক কিছু। তো সেই যে রিউমার্সগুলো সেটা আসলে কতটুকু সত্য বা ভ্যাকসিনটা আসলে এখন এই পর্যায়ে গিয়ে আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? কারণ আমরা কিন্তু এর আগের বার দেখেছি যে গ্রামের মানুষ, প্রান্তিক অঞ্চলের যে মানুষরা, তারা বলেছেন যে না, গ্রামে কোনো করোনা নেই এবং তুলনামূলক কিন্তু গ্রামের সংক্রমণটা কম হয়েছে। কিন্তু এবার কিন্তু আমরা দেখছি যে গ্রামে অনেক মানুষ সংক্রমিত হচ্ছে। তো সেই জায়গা থেকে ভিত্তি করে আসলে আমাদের কী করণীয় এখন? আচ্ছা, সেই জায়গা ভিত্তি করে কিন্তু যখন প্রথমে কিন্তু আমাদের ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে ছিল না, এখন সেই পর্যায়ে কিন্তু 7 তারিখ থেকে নেওয়া হচ্ছে, যাতে গ্রামের মানুষ যারা আছে তাদের ধারণা যেটা মানে শুধু বড় লোকের অসুখ,
মানে এটা যারা বড় তাদের হবে গরিবদের হবে না কিন্তু আসলে তা না এটা ভাইরাস তো হলো যে ধনী গরিব চিনে না এটা ভাইরাস যে কাউকে এফেক্ট করতে পারে তো গ্রামে আসলে ছড়িয়েছে ঈদের সময় কিন্তু গত রোজার ঈদে কিন্তু অনেকে বাড়ি গিয়েছে যেটা নিষেধ করা হয়েছিল যে আপনারা যার যার স্থানে থাকেন কেউ ওটা শুনে নিয়ে বাড়িতে গেছে আর পার্শ্ববর্তী আমাদের ইন্ডিয়াতে জানেন যে ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য সেটা কিন্তু খুব দ্রুত ছড়ায় যার ফলে সংক্রমণটা খুব দ্রুত ছড়িয়েছে এবং খুব তাড়াতাড়ি মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ে তো এইটার কারণে কিন্তু এখন কিন্তু সংক্রমণের মাত্রাটা বেশি সংক্রমণের মাত্রা যখন বাড়ে তখন মৃত্যু সংখ্যাটা বাড়ে এই কারণে কিন্তু আমাদের এখন ইউনিয়ন পর্যায়ে যারা রেজিস্ট্রেশন করতে পারছে না তার এনআইডি নিয়ে গেলে কিন্তু রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দেওয়া হবে যাতে গ্রামে যারা প্রান্তিক পর্যায়ে আছে যারা একটু কিছুটা হলো মানে কিছুটা হলো তারা ভীতির মধ্যে আছে যে ভ্যাকসিনটা নিলে হয়তো আরও খারাপ হয়ে যাবো তাদেরকে আসলে আমার প্রায়োরিটি বেসিসে মানে যাদের যারা বয়বৃদ্ধ আছে এবং নারী তাদেরকে প্রায়োরিটি বেসিসে দেওয়া হবে কারণ বয়বৃদ্ধতে ঝুঁকিটা বেশি তাদের তো প্রেশার ডায়াবেটিস তারপরে কিডনি সমস্যা বিভিন্ন জটিলতা থাকে যদি বয়স হয়ে গেলে তাদের কিন্তু মৃত্যু ঝুঁকিটা অনেকটাই বেশি হয়ে যায় তাদের যদি ভ্যাকসিনের আওতা শুরুতে আনা যায় তাহলে কিন্তু মৃত্যু ঝুঁকিটা অনেকটাই কমে কারণ যেহেতু আমাকে প্রতিরক্ষমতা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে সুরক্ষা দিচ্ছে কিন্তু আমাকে অনেক তাহলে যার ফলে আমাদের কিন্তু অনেকটাই ভালো থাকা যায় এই বোর্ডটা কিন্তু অনেকের মধ্যে আছে কিন্তু কিছু কিছু মানুষ এখনও ভাবে যে না এটা দিলে মনে হয় আমি খারাপ হয়ে যাবো তো সেই কারণে সবাইকে কিন্তু এই ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে যাতে সবাই ভ্যাকসিনটা দিয়ে সুরক্ষিত থাকতে পারে অবশ্যই তাই এবং যেটা এখন বললাম যে করোনার ভ্যাকসিন নিয়ে অনেকের মধ্যে আতঙ্ক কাজ করে যে দিলে হয়তো আমি অসুস্থ হয়ে যাবো ঠিক তেমনই বিপরীতভাবে যারা আসলে ভ্যাকসিন দেওয়ার জন্য খুব বেশি আগ্রহী বা যারা ভ্যাকসিন দিচ্ছেন তাদের মধ্যেও কিন্তু একটা টেন্ডেন্সি খুব লক্ষ্য করা যায় যে হ্যাঁ ভ্যাকসিন দিয়েছে এক তার মানে আমি এখন করোনা মুক্ত এখন আর স্বাস্থ্যবিধি মেনটেন করার কোনো দরকার নেই মাস্ক পরার দরকার নেই তো সেটাও আসলে কতখানি সত্য ভ্যাকসিন কি আদৌ মাস্ক না পরে বা স্বাস্থ্যবিধি মেনটেন না করে একজনকে করোনা থেকে সংরক্ষিত রাখতে পারবেন কি না হ্যাঁ অবশ্যই যে স্বাস্থ্যবিধি কিন্তু প্রথমে প্রধান সুরক্ষা দিবে আমাকে কারণ স্বাস্থ্যবিধি মেনে চললে কিন্তু এই ভাইরাসটা হলো যে ছড়িয়ে পড়বে না এটা কিন্তু প্রথম একদম প্রধান হয়ে যায় যেহেতু আমরা এখনও পর্যন্ত 80% পিপুলকে মানে ভ্যাকসিনেশন করতে পারছি না যার ফলে এখন কিন্তু এখনও কিন্তু আমাকে এটা মানতেই হবে কারণ এই ভাইরাসটা কীভাবে ছড়াচ্ছে হাঁচি কাশির মাধ্যমে কিন্তু ছড়াচ্ছে এয়ারবোন ড্রপের যার ফলে আমি যখন হাঁচি কাশি দিচ্ছি তখন যদি আমি মুখটা ঢেকে যদি হাঁচি কাশিটা দিই তাহলে এবং এই হাতটা যখন আমার সংস্পর্শে আসছে ভালো মতো সাবান দিয়ে বিশ সেকেন্ড ধুতে করলে কিন্তু জীবাণুটা সারফেসে থাকে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং যেখানে সেখানে থুতু ফেললে তখন কিন্তু ভাইরাসটা সংক্রমিত হচ্ছে এবং সামাজিক দূরত্ব যদি আমি মেনটেন করি তাহলে কিন্তু আমাকে 3 ফুট দূরত্ব মেনটেন করলে কিন্তু ভাইরাসটা ছড়াচ্ছে না তার মানে আমাকে স্বাস্থ্যবিধি মানার মধ্যে মাস্কটা পরা সামাজিক দূরত্ব মেনটেন করে চলা এগুলো আমাকে চলতে হবে যেহেতু এটা আমার মানে খুবই বেশি সংক্রমিত রোগ হাঁচি কাশির মাধ্যমে ছড়াচ্ছে সেই জন্য এই জিনিসটা আমরা বারবার করে বলছি যে আপনার এটা মানলে কিন্তু আপনার সম্ভব একমাত্র যে আপনাকে সংক্রমণটা কমানো এটা কিন্তু মানুষ গত বছর কিন্তু অনেকটাই মেনে চলেছে যার ফলে আপনি জানেন জানুয়ারি মাসের দিকে আমার 200 নেমে আসছিল যখন ভ্যাকসিন শুরু করলাম তখন মানুষ ভাবলো যে আমি ভ্যাকসিন দিয়েছি তার মানে 100% সেফ আমাকে আর কিছু করতে হবে না তখন পিকনিক স্পট সবগুলোতে খুব উপচে পড়া ভিড় ছিল আবার সংক্রমণ মাত্রা কিন্তু বেড়ে গেলো এখনও দেখবেন যে এত কিছু যে লকডাউন দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা যে এত স্বাস্থ্যসেবায় নিয়োজিত আছি তারপরও মানুষ যখন রাস্তায় বেরোচ্ছে জরিমানা করতে হচ্ছে কারণ তারা কিন্তু ওইটা মানছে না অনেকে আছে তরুণ সমাজের আছে তারা কিন্তু ওইটা মানে মানতেই পারছে না যে ওরা ভাবতেছে যে না এটা কিছু হবে না আমি তো ভ্যাকসিন দিয়েছি আমার কিছু হবে না কিন্তু 100% সুরক্ষা আমাকে দিচ্ছে না আমাকে যদি 1% দেখা যাচ্ছে যে থেকে যাচ্ছে তাও তো এফেক্টেড হচ্ছে এবং দেখা যাচ্ছে যে ভ্যাকসিনটা যদি না দেয় তাহলে কিন্তু ঝুঁকিটা অনেক বেশি হয়তো তরুণদের হচ্ছে না তার বাসায় বয়োবৃদ্ধ আছে বাচ্চারা আছে তার এফেক্টেড হলে তাদের কিন্তু মৃত্যু ঝুঁকিটা বেশি থেকে যায় সেই কারণে আপনাকে ভ্যাকসিন তো অবশ্যই দিতে হবে সাথে স্বাস্থ্যবিধি আপনাকে মানতেই হবে কারণ সেকেন্ড টাইম কিন্তু আপনি এফেক্টেড হতেই পারেন আচ্ছা তো সেই জায়গা থেকে অনেকেরই আবার প্রশ্ন থাকে যে আসলে ভ্যাকসিনটা আমাদেরকে কতখানি সুরক্ষিত রাখছে বা অ্যান্টিবডি তৈরির যে একটা বিষয় আছে সেটা নিয়েও অনেকের অনেক মনে প্রশ্ন রয়েছে এবং তার থেকে বড় কথা আমরা এখন দেখছি যে আমাদের মার্কেটে আমি আমরা যদি বলি অন্যান্য দেশগুলোর সাথে আমাদের দেশেও বিভিন্ন ধরনের ভ্যাকসিনের ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে অ্যাস্ট্রাজেন রয়েছে ফাইজার রয়েছে মডার্না রয়েছে তো এই ভ্যাকসিনগুলো আসলে কোনটা কোন ক্ষেত্রে কতটুকু কার্যকর এই অ্যান্টিবডি ক্রিয়েটের ক্ষেত্রে আর তার থেকে বড় কথা অনেকেই আবার বলছে যে আসলে ভ্যাকসিনটা কতদিন পর্যন্ত আমাদেরকে মানে আমাদের বডিতে কতদিন পর্যন্ত সে আসলে স্টেবল থাকবে এক্স্যাক্টলি ধন্যবাদ যেহেতু এটা নিয়ে এখনও গবেষণা চলছে যে বুস্টার ডোজ লাগবে কিনা এবং কতদিন সুরক্ষা দিবে এটা কিন্তু এখনও গবেষণা চলছে হয়তো কেউ বলছে 8 মাস কেউ বলছে 1 বছর যেহেতু গবেষণা চলছে এটা একদম নতুন ভাইরাস তো এটা কারোর জন্যই কিন্তু সারা বিশ্বের জন্য নতুন ছিল তার ফলে এটা খুব দ্রুত কিন্তু ভ্যাকসিনটা আবিষ্কার হয়েছে আপনারা জানেন যে অনেক অনেক দ্রুত এই ভ্যাকসিন কিন্তু এত দ্রুত আসলে মানে আবিষ্কার করে না কিন্তু এটা হয়তো খুব দ্রুত করেছে যেহেতু এটা খুবই সংক্রমিত মানুষ অনেক বেশি মারা যাচ্ছে
সেক্ষেত্রে এখনো গবেষণা চলছে যে বুস্টার ডোজ লাগবে কিনা। সেটা যখন গবেষণা প্রমাণিত হবে তখন সেটাকে হয়তো বা সরকারের সামনে জানিয়ে দিতে হবে, কারণ WHO তো অনুমোদন লাগে। তো WHO অনুমোদন যেসব ভ্যাকসিনগুলো আছে সবগুলো কিন্তু খুব সবগুলোই ভালো। অ্যাস্ট্রাজেনেকা যেমন ভালো, আপনি চায়নার যেটা সিনোফার্ম যেমন দিচ্ছি, মডার্না, ফাইজার সবটাই কিন্তু ভালো, কারণ WHO অনুমোদন দেওয়া। হয়তো কোনোটার এফিকেসি দেখা যাচ্ছে যে কোনোটা 97, কোনোটা 90 এর মধ্যে, কিন্তু সবটা আপনাকে সুরক্ষা দিচ্ছে, কিন্তু মনে রাখতে হবে কোনোটা আপনাকে 100% সুরক্ষা দিচ্ছে না। সেজন্য আপনাকে নিজেকে সুরক্ষা নিজের রাখতে হবে, মানে স্বাস্থ্যবিধি মেনে চলাটা অবশ্যই কন্টিনিউ করতে হবে। এবং যখন শুরুতেই বললাম যে আমরা যখন 80% জনগোষ্ঠীকে ভ্যাকসিনেশন করতে পারবো তখনই কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে। সাথে বুস্টার ডোজ নিতে এখনও গবেষণা চলছে, ওইটা হয়তো বা গবেষণা প্রমাণিত হলে এটা দেওয়া হবে, কিন্তু মানুষকে স্বাস্থ্যবিধি মানা ছাড়া কোনো উপায় নেই। এই স্বাস্থ্যবিধি মানার জন্য কিন্তু এত কিছু করা, লকডাউন দেওয়া, এত কিছু কিন্তু করা হচ্ছে, যেখানে জানেন যে লকডাউন দিলে কিন্তু আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে দরিদ্র বাংলাদেশের জন্য অনেকটাই কিন্তু এফেক্টটা পড়ে, জীবন জীবিকার জন্য অনেকটাই বেশি এফেক্ট পড়ে। কিন্তু তারপরও দিতে হচ্ছে, মানুষের জীবনটা তো রক্ষা করতে হচ্ছে, রাষ্ট্রের দায়িত্ব মানুষের জীবন রক্ষা করা, সব কিছু করা। সে কারণে কিন্তু ওই জিনিসটা কিন্তু প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এটা মানুষের বোঝা উচিত যে তাদের ভালোর জন্য এটা করছি। নিজের ভালো কিন্তু নিজেকে বুঝতে হবে, যে নিজে সুস্থ থাকবো, ফ্যামিলিকে সুস্থ রাখবো, তার দেশটাকে তো ভালোবাসতে হবে, তাহলে কিন্তু সম্ভব অন্য মানবিক জায়গা থেকে, উন্নতিগত জায়গা থেকে, যে আমি আমাকে সুরক্ষিত রাখি, তাহলে আমার পরিবার থাকবে, আমার দেশটা সুরক্ষিত থাকবে। এই জায়গাগুলো মানাচ্ছে, কিন্তু আর ভ্যাকসিন তো অবশ্যই দিবে, কিন্তু ভ্যাকসিন দিতে অনেকে ঘোরাঘুরি করে যে আমি হয়তো পাচ্ছি না, পাবো না, আতঙ্কের মধ্যে থাকি, যে আমি হয়তো মানে মেসেজ পাচ্ছি না কেন, আমাকে লাইনে দেওয়া হচ্ছে কেন। কিন্তু মনে করতে হবে যে যেহেতু আমাদের জনগোষ্ঠী তো অনেক, জনসংখ্যা অনেক, 18 কোটির উপরে, সেক্ষেত্রে যখন রেজিস্ট্রেশন করে তখন সেন্টারগুলোতে সক্ষমতা থাকে, সেক্ষেত্রে একটু কষ্ট করে লাইনে যদি দাঁড়ায়, সামাজিক দূরত্বটা মেনটেন করে, ভ্যাকসিন তো সবাই পাবে। যেহেতু মেসেজটা পাচ্ছে অথবা রেজিস্ট্রেশন করেছে, ভ্যাকসিন তাকে আজ না কাল তো দেওয়া হবে, কিন্তু সে যদি ভিড় করে, ঘোরাঘুরি করে, তখন কিন্তু সেখান থেকে সংক্রমণটা নিয়ে আসলো, হয়তো সে নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে, তাতে তার তো তাহলে আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। তাই সেই জন্য তারও উচিত যে বোঝা যে না, তাকে ভ্যাকসিনটা দেওয়া হবে, সে যাতে একটু ধৈর্য ধরুক, নিজেকে সুরক্ষিত রাখুক, অবশ্যই সে ভ্যাকসিনটা পাবে, কিন্তু তার মধ্যেই বোধটা থাকতে হবে যে আমাকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মানতেই হবে। অবশ্যই তাই। এবং যেটা আপনি বললেন, আমরা জানি যে আমাদের দেশে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন রয়েছে, তার মানে আমরা কিন্তু এখন ম্যাক্সিমাম আসছে, জানেন যে মানে ডেইলি কিন্তু দুদিন পর পরে কিন্তু আমরা ভ্যাকসিন পাচ্ছি, এবং সরকার কিন্তু আশ্বাস দিয়েছে, মানে প্রধানমন্ত্রী নিজেই বলেছে যে সবাইকে পর্যায়ে ভ্যাকসিনেশন করা হবে, যেহেতু আমরা ভ্যাকসিন পাচ্ছি, সেজন্য কারো আতঙ্ক হওয়ার কিছু নেই, ভ্যাকসিন সবাই পাবে। কিন্তু একটু ধৈর্য ধরে স্বাস্থ্যবিধি মেনটেন করে চলা, এবং সেন্টারগুলোতে মেসেজ না পেয়ে ভিড় না করা, কারণ আমরা সবটাই করছি কিন্তু মানুষের ভালোর জন্য, তাদের সেবায় কিন্তু আমরা কিন্তু নিয়োজিত আছি, মাঠে ঘাটে সবাই কাজ করছি, শুধু ডাক্তার না, আইন শৃঙ্খলা রক্ষা বাড়িতে শুরু করে সবাই কিন্তু কাজ করছে, কেন, যাতে সাধারণ মানুষ যাতে সুস্থ থাকে, নিরাপদে থাকে, সেটার জন্য আমাদের কাজটা করা। অবশ্যই। তো আমরা জানি যে রিসেন্টলি সরকার থেকে ঘোষণা এসেছে যে 18 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তারা ভ্যাকসিনেশনের আন্ডারে যেতে পারবেন। তো আমরা জানি যে একটা দীর্ঘ সময় ধরে কিন্তু একদম সেই করোনাকালীন সময় শুরু থেকে আমরা যদি ধরি যে স্কুল কলেজ কিন্তু একদমই বন্ধ হয়ে গেছে, এবং তার ফলে যেটা হচ্ছে ছোটো বাচ্চারা এবং তাদের পড়াশোনা বা এডুকেশনাল সিস্টেমটা কিন্তু অনেক বেশি এফেক্টেড হচ্ছে, দেখা যাচ্ছে অনলাইন ক্লাসও তাদের জন্য সাফিসিয়েন্ট হচ্ছে না, তারা অনেকখানি দূরে চলে যাচ্ছে পড়াশোনা থেকে। সো এই 18 বছরের নিচে যারা আছে, যেসব বাচ্চারা রয়েছে বা স্কুল কলেজে যেসব শিক্ষার্থীরা রয়েছে, তাদেরকে কত কবে নাগাদ ভ্যাকসিনেশন আন্ডারে আনা হতে পারে বলে আপনি মনে করেন? এটা খুব শীঘ্রই আনা হবে, যেহেতু কথা ছিল যে 18 বছর মানে নিচে ঊর্ধ্বে যারা আছে তাদেরকে দেওয়া হবে, কিন্তু সেখানে হলে যেহেতু এনআরডি নাই, সেখানে একটা বিশৃঙ্খলা হতে পারে, সে কারণে 25 পর্যন্ত মানে করা হয়েছে, কিন্তু সামনের দিকে কিন্তু আর আনা হবে। আর এটা তো শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জিং, সব জায়গায় কিন্তু হলো বন্ধ আছে এবং সবাই অনলাইনের মাধ্যমে ক্লাস করছে, এটা তো বুঝতে হবে যে বিশ্বে পরিস্থিতিতে তো এরকম, মানে যেহেতু এটা প্যান্ডেমিক, এটা তো কিছু করার কারো হাতে নেই। তো সরকারের চেষ্টা আছে সব দিক থেকে যাতে সব মানে সবার সুবিধা পায়, সবাই ভ্যাকসিনেশন করা হবে, সেই ব্যাপারে কিন্তু আস্তে আস্তে পর্যায়ক্রমে সবাইকে করা হবে। সবাইকে জন্য বললাম যে একটু ধৈর্য ধরুন, আপনাদেরকে আস্তে আস্তে সবাই ভ্যাকসিনেশন করা হবে, শুধু আপনারা নিজের স্বাস্থ্যবিধিটা খেয়াল রাখেন, আমরা আপনাদের পাশেই আছি, সবসময় সেবার জন্য কিন্তু আপনাদের কাছে আছি, এবং আপনাদের জন্য আমরা নিয়ে যেতে আছি। ধন্যবাদ, যথার্থই বলেছেন। তো আরেকটা বিষয় যেটা কিনা অনেকের মধ্যেই অনেক আতঙ্ক কাজ করে থাকে, সেটা হচ্ছে যে আমরা জানি যে সেটা শুধুমাত্র করোনা ভাইরাসের ভ্যাকসিনই নয়, ম্যাক্সিমাম ভ্যাকসিনের ক্ষেত্রেই
আরও যেসব রোগের জন্য ভ্যাকসিনেশন করা হয় সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে একটা দুটো সাইড এফেক্ট সবসময় থাকে এবং সেটা খুব সীমিত সময়ের জন্য থাকে। তো করোনা ভাইরাসের ভ্যাকসিনের ক্ষেত্রেও ঠিক সেম, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে আতঙ্কিত হয়ে তার শারীরিক অন্যান্য সমস্যাগুলো ভ্যাকসিনেশনের আন্ডারেই দিয়ে দিচ্ছে, যেটা ভ্যাকসিনের কারণে হচ্ছে। তো এটা আসলে কতটুকু যথার্থ এবং এই করোনা ভাইরাসের ভ্যাকসিনেশনের কারণে কোন কোন ধরনের সাইড এফেক্টগুলো দেখা দিতে পারে যাতে করে মানুষ প্যানিকড না হয়? আচ্ছা, সেটা হলো যে কোনো একটা ওষুধের তো কিছুটা রিয়াকশন থাকে, এটা হয়তো তোমার এরকম সাইড এফেক্ট বলা যায় কিছু রিয়াকশন থাকে। তো এটা তো জানলেনি তো যে কোনো ভ্যাকসিনের একটু রিয়াকশন থাকতে পারে। যেমন এটা যখন দেওয়া হচ্ছে মডার্না বলেন, ফাইজার বলেন, অ্যাস্ট্রাজেনেকা যেটা বলেন, সিনোফার্ম, সবটার ক্ষেত্রে দেখা যাচ্ছে এক দুদিন জ্বর থাকতে পারে, কিন্তু এটা কিন্তু সবার হচ্ছে না, সবার ক্ষেত্রে না। যেটা গবেষণা আমরা দেখলাম যে মোটামুটি আমরা যত ভ্যাকসিনেশন করেছি তার মধ্যে 1 থেকে 2 হাজার এরকম কিছু জ্বর ছিল, মাথা ব্যথা হালকা, সেটা হলো একটা ভ্যাকসিনের যে রিয়াকশন সেটা এক দুদিন থাকে এবং তারপর কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যাদের হলো যে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে নাই, হাইপারটেনশন আছে নিয়ন্ত্রণে নাই, নিয়ন্ত্রণ না থাকলে না দেওয়ার জন্য, নিয়ন্ত্রণ এনে তারপরে দেওয়ার জন্য, কারণ সবাইকে তো ভ্যাকসিনেশন অবশ্যই করতে হবে। এবং যাদের হলো যে বয় বৃদ্ধ, যাদের আরও বেশি সমস্যা আছে, বিভিন্ন ধরনের কিডনির সমস্যা, হ্যাঁ, জটিলতা, তাদের জন্য তো ভ্যাকসিনেশন আরও বেশি কার্যকর হবে। কারণ তারা যখন পজিটিভ হবে তখন কিন্তু তারা খারাপের দিকে যায়, জটিল আকার ধারণ করে, মৃত্যু ঝুঁকিরও বেশি থাকে, তখন তারা ভ্যাকসিনেশন করা হয়ে গেলে অনেকটা কমে আসে। কিন্তু তাদের প্রেশারটা, ডায়াবেটিসটা, অর্থাৎ কিডনির সমস্যা যেটা থাকে, ওটা নিয়ন্ত্রণ এনে দিলে সেটা কিন্তু আরও বেশি কার্যকর হয়। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে যদি আর কিছু বলার থাকে প্লিজ। আচ্ছা, দর্শকদেরকে বলা এটাই যে আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম তো চলছেই, আপনাদেরকে পর্যায়ক্রমে ভ্যাকসিন অবশ্যই দেওয়া হবে। সেক্ষেত্রে প্রথমে আমাদের যেটা দরকার স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করে চলা, যেটার কারণে কিন্তু আমাদের বারবার করে লকডাউনটা দেওয়া হচ্ছে, লকডাউনটা বাড়ানো হচ্ছে। যেখানে জানেন আমাদের বাংলাদেশের পরিস্থিতি, আর্থসামাজিক প্রেক্ষাপট সব কিছু মিলে জীবন জীবিকা তাকে সচল করতে যেয়ে কিন্তু আমরা লকডাউনটা আসলে চাইলে একদম টানা দিতে পারছি না। সেক্ষেত্রে যে আমরা লকডাউনটা দিচ্ছি আপনাদের ভালোর জন্য, আপনারা বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না, ঘরে থাকুন। যখন আপনাদের দরকার বাইরে বের হওয়া, খুব প্রয়োজন পড়লে যদি মনে করেন যে বের হতে হচ্ছে, সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি অবশ্যই মানবেন, মাস্কটা পরবেন, সামাজিক দূরত্ব মেনটেন করে চলা, সাবান দিয়ে বিশ সেকেন্ড হাতটা ধোবেন অথবা যে কোনো হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন বারবার করে। এবং ওই যখন আপনি হাতটা যখন টেবিলে দিচ্ছেন বা কোনো জায়গায় দিচ্ছেন, সেই নোংরা হাতটা আপনি নাকে মুখে চোখে দিবেন না, কারণ সেই হাতটা যখন আপনি দিচ্ছেন এই ভাইরাসটা কিন্তু আপনি নাক এবং মুখের মাধ্যমে কিন্তু আপনার লাংসে চলে যাচ্ছে, লাংস দিয়ে এফেক্ট করে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে পজিটিভ কোথাও হয়ে যেতে পারেন। এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা আপনাদের পাশেই আছি, আপনারা ঘরে থেকে যখন পজিটিভ হবেন আপনারা ডাক্তারদের ফোন করবেন, ফোন করে কথা বলে তারপরে আপনারা হাসপাতালে যাবেন, অযথা ভিড় করলে কিন্তু আপনার সব দিকে খারাপ হয়ে যাবে। এবং যখন ভ্যাকসিনটা দিতে আসবেন সেখানে স্বাস্থ্যবিধি যেটা মেনটেন করে চলবেন, তাহলে কিন্তু সম্ভব এই ভাইরাস থেকে হলো যে সংক্রমণ থেকে মুক্ত হওয়ার। অনেক ধন্যবাদ আরও একবার আমাদের আজকের আয়োজনে আসার জন্য। এবং আমার মনে হয় যে আজকের এপিসোডটি যারা দেখেছেন তারা অনেকগুলো বিষয়ে নিয়ে, যাদের দ্বিধাদ্বন্দ্ব ছিল তারা সেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন। অনেক ধন্যবাদ এবং চায়ের চুমকের পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে শুভকামনা রইল। জি, আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এই এপিসোডগুলো youtube.com/ETN বাংলা প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।